যে আগের বছর ভেবে রেখেছিলাম মানে তোমার দাদাকেও বলেছিলাম যে এবার সরস্বতী পুজোয় মানে এর পরের বার সরস্বতী পুজোয় আমরা ইকো পার্কে ঘুরতে যাব কিন্তু সেটা তো আর হলো না ইচ্ছা আছে এর পরের বারটা যাওয়া আর আমি কোনো দিন এখনো ইকো পার্কে যাইনি তাই ভাবছিলাম যে কোনো একটা ভালো দিনে যাব। ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানেও সরস্বতী পুজো হচ্ছে তো এখানে তোমাদের দাদা আর আমি মিলে নমস্কার করে নিয়েছিলাম অঞ্জলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থ্যাংক ইউ সুন্দর। তাহলে সরস্বতী পূজা আর আমরা একদম পুরো ইয়েলো ইলো ড্রেস পরে রেডি হয়ে গেছে একদম। এখন যাব মার স্কুলে কারণ মা সকাল বেলায় চলে গেছে ওখানেই মেন আমরা সরস্বতী পূজাটা দেব আর তার আগে তোমরা আমাদেরকে কমেন্ট করে বলো কেমন লাগছে আমাদের দুজনকে। তুমি তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু যে আমাদের কেমন লাগছে আজকে। পণ্ডিতাজ এখন আমরা যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য। বাট অঞ্জলিকে দেবো না অঞ্জলি দেবো তো সেটাই এখন যাচ্ছি তার জন্য মানে আমার মার স্কুলে তো মার স্কুলে এখন মানে চলে গেছে আমার সকালে অনেকক্ষণ আগেই তো আমরা একটু লেটে যাচ্ছি তো এই সময়ই হয়তো শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়নি এখন ও তাই বলে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তো এখন যাই দেখি ওখানে ওখানের কাজ সম্পূর্ণ কমপ্লিট করি আর এটা আমাদের বাড়িরই পাশে একদম পুকুর পারে এখানে আগের বছর তার আগের বছর আমরা সরস্বতী পুজো সবাই মিলে এখানেই দিয়েছিলাম এবারও আগে থেকেই ভাবছিলাম যে এখানে দেব কিন্তু তারপর মা বলল যে মার স্কুলেও পুজো হবে তো তারপর ভাবলাম যে তাহলে মার স্কুলে গিয়ে একেবারে দেব তো সেদিকেই আমরা যাচ্ছিলাম ফানিটা আমরা চলে এসেছি আমার মা স্কুলে আর এইখানেই আমরা অঞ্জলি দেবো তাই তো চলে ভিতরে দেখি আর সরস্বতী পুজোয় অঞ্জলি দেবো বলে আমরা তিনজনাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম অন্যদিন কিন্তু একটু দেরিতে ঘুম থেকে উঠি কিন্তু সেই ছোট্টবেলার থেকে সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান করে অঞ্জলি দেওয়ার সেই মজাটাই আলাদা লাগে তার জন্য সকাল সকাল উঠে গিয়েছিলাম আর তোমাদের দাদা আর আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আর তোমাদের দাদা কিন্তু ধুতি পরতে চায় না মানে পরতে চায় না কারণ কারণ ধুতি পরতে পারে না তার জন্যই কিন্তু আমি জোর করে আজকে বললাম যে ধুতি পরো তাহলে তোমাকে ভালো লাগবে আর আমি আটপাড়ি করে শাড়ি পরবো তো ফাইনালি ব্রাহ্মণে চলে এসছে তো এবার অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে আর আমরা তাড়াতাড়ি ভিতর দিকে যাই তার আগে যে ভাই ভাইয়ের জুতোটা খুলে নিচ্ছে আর অঞ্জলি তো বাইরে ভাইয়ের সঙ্গে বেশ করছে অঞ্জলি খুব সুন্দর লাগছে তোমার চলো হয়েছে চলো চলো হয়েছে আচ্ছা সরস্বতী পুজোর দিন সবাই হলুদ কালার ড্রেস পরে আমরাও পরেছি তেমন কিন্তু সরস্বতী মা তো নিজেই সাদা কালার ড্রেস পরে কিন্তু আমরা সবাই কেন হলুদ কালার ড্রেস পরি এটা কিন্তু আমি জানি না তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও তো তারপর বাইরে একটু দাঁড়ানোর পরেই পুরোহিত মশাই চলে এসেছিলো আর মা ওইখান থেকে আমার জন্য একটা চেয়ার এনে দিল মা বলল তোমাকে নিচে বসতে হবে না তুমি ওপরে বসো চেয়ারে বসে অঞ্জলি দেবে আর তোমাদের দাদা আর ভাই মিলে নিচে বসবে তো যেহেতু বললো তার জন্য আমি চেয়ারে গিয়ে বসে পড়লাম আর তোমাদের দাদাকে আমি বলছিলাম যে আমার পাশেই বসো তার জন্য তোমাদের দাদা আর আমার ভাই দুজনে মিলে পাশে বসে পড়েছিল আর তোমাদের দাদাকে কিন্তু আমি জোর করে ধুতি পরিয়েছি ধুতি পরিয়ে কি খারাপ লাগছে তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের দাদাকে তো আমার তো ভীষণ ভালো লাগছে যেহেতু ধুতি পড়েছে একটু অন্য অন্যরকম লাগছে তোমাদের দাদাকে দেখতে কিন্তু তোমাদের দাদা না হাঁটতে পারছিলো না মানে যেহেতু এগুলো পড়া অভ্যাস না সেই বিয়ের দিন পড়েছিল আর আজকে পড়েছে তারপর এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়ছিল আর তোমাদের দাদা দাঁড়িয়ে থেকে সেগুলো ভিডিও করছিল আর আমি তো চেয়ারে চুপচাপই বসে তারপর আমাদের সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিল তারপর দিল চন্দনের ফোটা যেটা সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার আগেই সবাইকে নিতে হয় মানে ফোটা দিতে হয় আর এদিকে ভাই চুপচাপ বসেছিল তাই তোমাদের দাদা ভিডিও করছিল আর তোমাদের দাদাকেই এবার চন্দনের ফোটাটা দিয়ে দিলো তারপর আমাকে ফোটা দেওয়ার পরে আমি ফোনে দেখছিলাম যে ফোটাটা কোথায় দিয়েছে আমি এমনি দেখেছি সব ক্ষেত্রে আমাকে কেউ ফোটা দিলে না মাছ এখানে কেউ দিতে পারে না এক সাইডেই দিয়ে দেয় মানে দাদাও আমাকে যখন দেখে শুনে ফোটা দেয় একদম মাঝখানে দিতে পারে না এক সাইডে দিয়ে দেয় তাই আমি তোমাদের দাদা বলছিলাম দেখো ফোটাটা না আবার এক সাইডেই পড়েছে আর এখানে সবার ফুল দিতে গিয়ে আমার দুই হাতের চুড়িতে মানে যে ঝুমকো যে থাকে না ওইটা বেঁধে গিয়েছিল যেটার জন্য আমি ফুলগুলো সবার হাতে দিতে পারছিলাম না তো পরে তোমার দাদা সেটা খুলে দিচ্ছিল কিন্তু বুঝতে পারছিলো না যে কোনটা কোন হাতে গিয়ে বেঁধেছে আমি বলছি দেখো এই হাতে ঝুমকো ওই হাতে গিয়ে চুড়িতে বেঁধে গেছে তারপর তোমাদের দাদা বুঝতে পারলো তারপর খুলে দিতে পারলো তারপর আমার হাতের পাশে যারা যারা ছিল সবাইকেই ফুল দিলাম তারপরে দেখলাম ও তোমাদের দাদাকে আর ভাইকেই তো দেয়া হয়নি তারপর আমার থেকে একটু ভাইকে আর তোমাদের দাদাকে দিয়ে দিলাম তারপর আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল আর অঞ্জলি দেওয়ার সময় কি ক্যামেরা করলে হয় মন দিয়ে অঞ্জলি দিচ্ছিলাম তাই আর ভিডিও করি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে দাদারা চলে এসছে মেজদা বর্দার সঙ্গে অঙ্কিত আদিত

ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের দাদারা মেন মানে বর্দা মেজ দাদা অন্য জায়গায় দিয়েছে আর আমরা মার স্কুলে চলে এসেছিলাম আমরা এইখানে দিয়েছি অঞ্জলি এবার বাড়ি যেতে যেতে যেখানে হাতে করি হয়ে গেছে বড় ভাইপোর হাতে করি আগের বছরই হয়েছিল ছোট ভাইপোর হাতে করি এই বছরটা হলো বাট আমরা দেখতে পারলাম না আমরা এখানে চলে এসেছিলাম এখন বাড়ি যেতে হবে চলো আর বাড়িতে যাওয়ার পথে বেশিরভাগ প্রত্যেক বাড়িতে বাড়িতেই মানে পুজো হচ্ছিলো তার জন্য যেখানেই মূর্তি দেখছিলাম সরস্বতী মাকে পুজো মানে নমস্কার করছিলাম আর কি তো আমি নমস্কার করছিলাম তাই বলে তোমাদের দাদা তো ভিডিও করছিলো তার সাথে সাথে ভাই ও জন্য ও ক্যামেরা করছিলো তো তারপর আমার তিনজনে মিলে বাড়ির দিকে চলে আসছিলাম আর বাড়ি আস্তে আস্তে তোমাদের তো যাওয়ার সময় দেখালাম যে এই পুকুর পাড়ে এখানেও সরস্বতী পুজো হচ্ছে তো এখানে তোমাদের দাদার আমি মিলে নমস্কার করে নিয়েছিলাম তারপর এদিকে ভাইও নমস্কার করছিল তো আর এখানটাই মেন একদম পুরো টানা রোদের ওপরে পুজো হচ্ছিলো মানে ভিডিওতে অনেক সুন্দর লাগছিল জায়গাটা যেহেতু পুকুর পাড় সাইডে আর অনেকটা ফাঁকা জায়গা এখানে দেখতে অনেক সুন্দর লাগছিল কিন্তু কি বলো তো এখানে প্রোহিত মশাই আসতে অনেকটাই দেরি করবে কিন্তু মায়ের স্কুলে যে তো ছোট ছোট বাচ্চা সবাই তাড়াতাড়ি পুজো হয়ে যাবে তার জন্য ওখানে অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম আর আমরা সরস্বতী পুজোর দিন ভালো করে ভিডিও করতে পারিনি কোনো কিছুই করতে পারিনি কারণ একটা বাড়িতে অনেক দরকারি কাজ ছিল এই অঞ্জলিটা দেওয়ার পর আমাদের বাড়িতে গিয়ে কিছু কাজ ছিল তার জন্য ভাবছিলাম যত তাড়াতাড়ি অঞ্জলি দিতে পারবো তত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ওই কাজটা কমপ্লিট করতে পারবো কিন্তু আসলে ওই কাজটাও হলো না এদিকে ভিডিওটাও হলো না ঠিক মতো আর সরস্বতী পুজোর দিন তো সবাই ঘুরতে যায় কিন্তু এবার আমার যাওয়া হলো না পরেরবার তিনজনে একসাথে ঘুরবো তো ফলে চলে এসেছি আমরা বাড়িতে আর এখন বাড়িতে গিয়ে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো কারণ ভাই ছোট কোনো সরখিতে পেয়েছে আর আমারও পেয়েছে অবশ্যই

আর আমি যেন আগের বছর ভেবে রেখেছিলাম মানে তোমাদের দাদাকেও বলেছিলাম যে এবার সরস্বতী পুজোয় মানে এর পরের বার সরস্বতী পুজোয় আমরা ইকো পার্কে ঘুরতে যাবো কিন্তু সেটা তো আর হলো না ইচ্ছা আছে এর পরের বারটা যাওয়ার আর আমি কোনো দিন এখনো ইকো পার্কে যাইনি তাই ভাবছিলাম যে কোনো একটা ভালো দিনে যাব। তারপর তো আমরা সরস্বতী পুজো দিয়ে এসে তারা হুড়ো করে বাড়িতে চলে এসেছিলাম তোমাদের দাদার জন্য মানে কি একটা দরকার ছিল তোমাদের দাদারই তোমাদের দাদার না আমাদের দুজনেরই ভীষণ দরকার ছিল তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর এসে সেই কাজটাও হলো না সারা দিনটাও মানে তাড়াহুড়োই কেটে গেল আর এখন হয়ে গেছে সন্ধ্যা এখন তোমাদের দাদা আর ভাই মিলে যাচ্ছে বাজারে তো যাও রাস্তায় দিয়ে ঘুরে আসো আর আমি বাড়ি বসে থাকি কি আর করবো যাও তাহলে এবার আমি আর ভাই তাহলে বেরোচ্ছি ভাই চলো আর দিন বেরোই

তারপর তোমাদের দাদা আর আমার ভাই মিলে চলে গিয়েছিল বাজারে আর বাজারে গিয়ে দেখছি ফুল কিনেছিল ওরা আমার জন্য যেহেতু আজকে সরস্বতী পূজা সরস্বতী পুজোর সাথে সাথে আজকে ভ্যালেন্টাইন ডে বাট আমাদের আজকের দিনটা অতটা ভালো যায়নি কারণ তারা মধ্যে চলে গেছে আর কাজটাও কোনো কাজও কমপ্লিট হয়নি তার জন্য আর ওরা তো বাজারে গিয়ে অনেক কিছুই খেয়েছিলো বাট আমার জন্য আনেনি কারণ আমি একবার মানে পঞ্চরি টঞ্জলি দিয়ে আস্তে আস্তে একটা বেজে গিয়েছিল তারপর তখন একবার ভাত খেয়েছিলাম বাড়িতে এসে তারপর আমি বিকালের আগে আমি লুচি খেয়ে তার জন্য তোমাদের দাদা নিয়ে আসেনি দেখছে যে আনলেই তো খেতে ইচ্ছা করবে অঞ্জলি অঞ্জলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থ্যাংক ইউ শুনতে আমার ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে তুমি খুশি হলে আমি খুশি তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে আজকে সারাদিনটা গেল সুন্দর ঘুরলাম ফিরলাম খুব বেশি জায়গাতে যেতে পারি যেহেতু আজকে মানে ভাবছিলাম যাবো কিন্তু অঞ্জলি এরকম প্রেগনেন্ট অবস্থাতে কোথাও বেশি দূর যাওয়া হয়নি তো আশা করি পরের বছর আমরা আমাদের নতুন আরেকজন মেম্বারকে নিয়ে একসঙ্গে ঘুরবো তাই থাকি তো যাই হোক আজকে আমার এখানে ব্লগটা শেষ করছি তো তোমার সাথে দেখাবে পরে একটা ফ্রেশ ব্লগ তো আজকে টাটা